জীবনটা ছোট, ইচ্ছা যেমন খুশি তেমন চলতে পারি, যেমন চলতেছি এখন, আল্লাহ ডাকে তারপরও আসে না। ডেলি পাঁচবার ডাকে, পাঁচবার, বড় ভাই ফোন দিতে দেরি, লঙ্গির খবর থাকে না, লঙ্গির। বড় ভাই চিনো না? তোমরা চিনো না বড় ভাই? হ্যাঁ চিনো বড় ভাই? তোমাদের কোডওয়ার্ড না বড় ভাই ডাকছে, বড় ভাই পাঠাইছে, বড় ভাই ফোন দিতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঠিক না? পদস্থ লোকের লগে সেলফি তুলতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না, ঠিক না? পদস্থ লোক ডাকতে দেরি, হায় হায় প্যান্ট খুলা হইল দৌড় দিতে দেরি করে না। সত্য তো, ডেলি আল্লাহ ডাকে, আল্লাহ তারপরও আসে না। এইখানে বহু যুবক আছে এশারের নামাজ পড়ে না। ওরে যৌবন কে দিছে? অক্সিজেন কার নাও? ডেলি কতটুক নাও জানো? 550 লিটার নাও, 550 লিটার। সন্তান হইতো নিজের বিল দিতে দিতেই তো ফতুর হয়ে যেত, আবার বিয়ে করতো কবে, আবার সন্তান হইতো কবে? যদি আল্লাহ ডেলি 550 টাকা করে বিল নিতেন, যে পার লিটারে 1 টাকা দিবি, তাইলে ডেলি 550 টাকা দিতে হতো শুধু অক্সিজেনের। রঙে আসো যুবক, ভালো মতে বোঝো আমার কথা, রাগ হয় না, পায়ে হাত রাখে। আল্লাহ ডাকে তারপরও আসে না। ও নিকৃষ্ট হবে না তো কে হবে? ও হতবাগা হবে না তো কে হবে? ও কপাল পোড়া হবে না তো হক আর কে হবে? ও অকৃতজ্ঞ হবে না তো আর কে হবে? ও নিকৃষ্টতম হবে না তো আর কে হবে? এই জন্য আজকের থেকে পায়ে হাত রেখা বলি যুবক, তোমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়ব না, আজকের থেকে নামাজ ছাড়ব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো, শুধু প্রতিবাদ জানাইলে কাজ হবে না, আমি প্রতিবাদের বিরুদ্ধে না। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়া এটা আমাদের ইমানি দায়িত্ব, শুধু প্রতিবাদ করলে হবে না, আরো দুটা কাম করতে হবে, নাইলে প্রতিবাদ দিয়ে কিচ্ছু হবে না। আরো দুটা কাজ, একটা কোরআন থেকে একটা হাদিস থেকে দেখাইতেছি, যদি আপনি আইতুল মুকাদ্দাসের পক্ষে হন, ফিলিস্তিনিদেরকে ভালোবাসেন, তাহলে আরো দুটা কাজ করতে হবে। পারবেন? বলবো, আমার বিশ্বাস আজকে 31তম দিন চলতেছে, এই মজমায় একজনও নাই যে 31 দিন পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ছে, এরকম একজনও এখানে নেই, একজনও নেই, হুজুররাও নেই, কিন্তু শুধু প্রতিবাদ করতেছে। অথচ কোরআন বলে ওয়াস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ, শুধু প্রতিবাদ করো না। প্রতিবাদ করা 2 রাকাত পড়ে আমাকে বলো যে আল্লাহ প্রতিবাদ করার ক্ষমতা ছিল, প্রতিবাদ করলাম, বাকি মেসেজটা আপনাকে দিয়া দিলাম, আপনি দেখেন। একজনও তো পড়ে নাই, বলো বলো, রাখা সালাতুল হাজাত পড়া, আল্লাহর হুকুম ছিল এটা, ওয়াস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ, হুজুর রাগ হয়ে যাবে আমার উপরে, কেন চেহারা দেখলে তো বুঝি আমি, কিন্তু 31 দিন পর্যন্ত তো সালাতুল হাজাত পড়ে নাই কেউ। উচিত তো ছিল রাত্রে ওটা চোখের পানি ছেড়া, মালিক প্রতিবাদের ক্ষমতা আছে আমাদের, করতেছি, কিন্তু বাকি ক্ষমতা তো আমাদের নাই, তোমার হাতে, আবাবিল তো ঘুরা বেড়াইতেছে, হুকুম দিতে তো দেরি, পাঞ্জায় পাথর নিয়ে উড়া যায়া, আয় আল্লাহ পাউডার বানাইতে তো দেরি করবে না, হাতিয়ালাদেরকে তো পাউডার বানায় দিছিল আবাবিল, আবাবিল মরে গেছে না? এখনো আবাবিল নাই, উচিত তো ছিল 2 রাকাত পড়া। পায়ে হাত রাইখা বলি,
আজকের থেকে দুই রাকাত সালাতুল হাজাত পড়েন, পড়বেন না, খালি চিৎকারই দিবেন, হ্যাঁ দুই রাকাত পড়েন, লাগাও তো লাও উসে লাগাও, আল্লাহ আজও বদরের দিন মানাইতে পারে, বদর আলারা চিৎকার দিয়া বদর জিতে নেয়। হাদিস বুখারী উঠান, সারা রাত্র সেজদায় পড়া ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন ফেরেশতা নামতে দেখতেছেন আবু বকর, তখন পিছের থেকে কাপড়ে হাত দিয়ে উঠে বলছে ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কান্না যথেষ্ট হয়ে গেছে, যদি আমার কথা বিশ্বাস না করেন তো মাথা উঠে দেখেন ওই যে ফেরেশতা নাইমা আসছে। আমরা তো চিৎকারে বিশ্বাসী, হুশ যে কবে আমাদের আসবে এটাও জানি না, দুষ খাইলে বলে হুশ হয়, চুর গেলে বলে বুদ্ধি হয়, কবে যে বুদ্ধির দাঁত গজাবে এটাও জানি না, একজনও তো পেলাম না এখানে, হুজুরও তো আছে অনেকে, 31 দিন দুই রাকাত করে ডেলি পড়ছে, একজনও তো পেলাম না, তাবলিগালাও আছে এখানে দেখতেছি, চিল্লা তিন চিল্লালাও আছে এখানে, কেউ তো পড়ে নাই, হইতে তো পারত কোন জীর্ণ শীর্ণ আলার দুই রাকাত আরস কাপায় রেখা দিত, না পারত না, এই জন্য দুই রাকাত ডেলি পড়বো, ঠিক আছে, যতদিন পর্যন্ত সমাধান না হয়। আর দ্বিতীয় হাদিসে আছে আসাদকাতু তারুদ্দুল বালা, 31 দিন পর্যন্ত, আজকে 31তম রাত্র চলতেছে, এখানে বাজে 11:12, ওইখানে 3 ঘন্টা কম, 3 ঘন্টা পরে ওরা, এখন বাজে হইল 8:12, এক রাত্র আসে না যে কেয়ামত আসে, কেয়ামত। আপনি ফিলিস্তিন দেখেন না, আমি ফিলিস্তিন দেখছি, আপনার চেয়ে বেশি দরদ আমার এইখানে, আপনি তো মিডিয়ায় ফিলিস্তিন দেখে চিৎলা দিতে চিৎকার দিতেছেন, আমি তো চৌখে ফিলিস্তিন দেখছি, আপনার চেয়ে বেশি ব্যথা আমার এখানে। দ্বিতীয় যেটা আমাদের করণীয় ওটা হলো ডেলি 1 টাকা ফিলিস্তিনের নামে সৎকা করা, আর সৎকা তো তার উদ্দুল বালা। মুসলমান শুধু চিৎকার দিলে হবে না, আল্লাহ আল্লাহ রসুল যেটা শিখাইছে ওইটাও করতে হবে, এই তিনটা যদি করতে পারি তাহলে হয়তো হইতে পারে বাংলাদেশের মানুষের চোখের পানি বড় কাছে, বাঙালিদের মতো তাড়াতাড়ি কেউ কাঁদতে পারে না, আর বাঙালি মা বোনদের চোখের পানি তো আরও কাছে, এদের মতো তাড়াতাড়ি দুনিয়ার কোনো মেয়ে কাঁদতে পারে না। আজকের থেকে যদি আমার মা বোনরা দুই রাকাত নফল পড়া চোখের পানি ছাড়া শুরু করে, আমার বিশ্বাস আল্লাহ বদরের দিন বানায় দিতে দেরি করবে না। বদরের দিনে তলোয়ার তিনটা ছিল, তিনটা তলোয়ার ছিল আর 1100 তলোয়ার ছিল, শুধু খালি চিল্লাইয়া বদর আলারা জিতে নাই, শুধু শুধু কিতাবে লেখে নাই, রুমের সম্রাটের দূত নিজের হাতে লেখছে কিতাবে, ওটা সাহাবারা আবার নিজেরা লেখছে, হুম ফিল লাইলি রহমান ওফিন নাহারি ফরসান, রাত্র হলে সব রাহে ভয়া যায়, আল্লাহর সাথে সম্পর্ক জুড়া, চোখের পানি দিয়ে আরশ কাঁপায় ফেলে, সকালে উঠা ঘোড়ার উপরে চড়ে, তারপরেই ময়দান ওদের হয়, আমাদের মতো শুধু খালি ঘোড়া আছে রাত্রে উঠা নাই, তাইলে হবে, এই জন্য 1 টাকা ডেলি সৎকা করব, কে করব দেখি, আমি ফিলিস্তিনের নামে 1 টাকা সৎকা করব, 1 টাকা আমি তরতিব শিখাইয়া দিতেছি, 10 দিনেরটা একসাথে করেন 10 টাকা দিয়া দেন, 30 দিনেরটা একসাথে করেন 30 টাকা দিয়া দেন মাদ্রাসায়, ফিলিস্তিনের নামে সৎকা, আর আল্লাহকে বলেন আল্লাহ সৎকা কিন্তু দিলাম, অপেক্ষা আছি বিপদ টলে তো টলে কখন, দূর হয় তো হয় কখন, সেজদায় পড়ে আল্লাহকে বলেন আল্লাহ প্রতিবাদ দরকার ছিল করা ফেলছি, বাকি মেসেজটা তোমাকে দিয়া দিলাম, কিন্তু তুমি দেখা রাখ, উচিত আমাদের উচিত করব তো। আর একটা কথা শেষ,
যতদিন পর্যন্ত বাংলাদেশে তিন ধরনের পরিবেশ থাকবে ততদিন পর্যন্ত আমাদের দেশে বিপর্যয় ঘটবে না। আমার বিশ্বাস নড়বে চড়বে পড়বে না, শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় না, শুধু তিনটা পরিবেশের কারণে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরেকটা হলো আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ, আরেকটা হলো এরকম কোরআনি মাহফিলের পরিবেশ। এই তিনটা যদি ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশ কোনো দিন বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন হয়তো 100-150 বছরে, আমি এই মাটির ইতিহাস জানি 1430 বছরে। আমি জানি এই মাটির ইতিহাস, যদি এই তিনটা পরিবেশ ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশে কোনো দিন কোনো বিপর্যয় ঘটবে না ইনশা আল্লাহ। ধরে রাখবো এই তিনটা পরিবেশ, কে কে ধরে রাখবো দেখি। নামান নামান নামান, এটাই শেষ কথা। যদি এটার জন্য জেবে হাত দিতে হয় তাইলেও কি দিব? হ্যাঁ, আমি চান্দা করব না, শুধু আপনাদেরকে প্রতিশ্রুতি নিব, এগুলা টিকায় রাখতে হবে। জান দিয়া হইল, মাল দিয়া হইল, সময় দিয়া হইল, নাইলে বিপর্যয় ঘটবে, নাইলে বাংলাদেশ নিয়ে বিপর্যয় ঘটবে না ইনশা আল্লাহ। আমার বিশ্বাস করুণাই যখন বিপর্যয় ঘটাইতে পারে নাই, 7.8 ভূমিকম্প পারে নাই, দুইবার 10 নম্বর মহাবিপদ সংকেত পারে নাই, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে আর কোনোদিন বিপর্যয় ঘটবে না যদি এই তিনটা পরিবেশ আমরা ধরে রাখতে পারি। রাখবেন তো, যাবে হাত দিতে হলো দিবেন যাবে হাত, দেখি কে কে দিবে যাবে হাত। আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালা। যুবক, ইচ্ছা করলে তুমি এখান থেকে জান্নাত বানায় যেতে পারো, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে আল্লাহ তোমাকে, সদ ইচ্ছায় বানাইছে, দয়া দ্বারা বানাইছে, মায়া দ্বারা বানাইছে, তোমার ইচ্ছায় না আমার ইচ্ছায় না, সদ ইচ্ছায় এখান থেকে জান্নাত বানায় যেত। কিন্তু যদি প্রশ্ন করি জান্নাত বানাবো তো বানাবো কি কইরা, জান্নাত বানাবো কি কইরা, সত্য তো এটাই, যতই চিৎকার দেই না দেই না কেন, আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত এই জন্য। অথচ কোরআন তো বলে দুনিয়ার মুসলমান নির্যাতিত হবে না, কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তার চাদরের ভিতরে তোদেরকে তোমাদেরকে ঢাইকা রাখবো, কোরআন তো বলে লাহুম রিস্কুন কারীম, তোমাদের কি আমি ক্লান্তিহীন রিজিক দিব, কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা পরায়া রাখবো। আজকে আমরা নির্যাতিত কেন জানো? সবচেয়ে বড় নির্যাতিত আমরা এই জন্য, কেননা আল্লাহ নারাজ হয়ে গেছে আমাদের উপরে, নাইলে আল্লাহ রসুল এই কথা কেন বলতো যে একদিন আসবে হুম বারি উম মিন হুম ওয়া আনা বোরা হুম বোরা আ উম মিন্নি ওয়া আনা বারি গুম মিন হুম, একদিন আসবে উম্মত আমার লাজ রাখবে না, আমার ইজ্জত রাখবে না, আমিও উম্মতের দ্বার ধারব না। যতই চিৎকার দেই এটি হলো জোশের চিৎকার, হুশের চিৎকার না, শুধু জোশের চিৎকার, হুশের চিৎকার না। কোরআন দিলাম আমি কোরআন, কোরআন তো বলে তোমরা উপরে থাকবে, তোমরা নিচে আসলাম তো আসলাম কেন, কোরআন তো বলে নিরাপত্তার চাদরের ভিতরে থাকব, আজকে আমরা নিরাপত্তাহীন কেন, কোরআন তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো, হাদিস তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো, লারাজাকাকুম কামা ইয়ারজুকুত তাইর, কিন্তু আজকে আমরা খাটতে খাটতে মাথার গাম পায়ে পড়ে কেন, কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা,
তোমাদেরকে আমি সুখের জীবন দিব। কিন্তু আজকে কোনো বাড়িওয়ালা সুখী না কেন? সন্তান মা বাবা নিয়ে সুখী না, মা বাবা সন্তান নিয়ে সুখী না, স্বামী স্ত্রী নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী না, ভাই ভাই নিয়ে সুখী না, বোন বোন নিয়ে সুখী না, বন্ধু বন্ধু নিয়ে সুখী না, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না। আজকে আমরা কেউ সুখী না, যুবক যৌবন নিয়ে সুখী না। কেন? ইজ্জতের মালা তো আমাদের গলায় থাকা উচিত ছিল। আজকে তো আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এতগুলা কুকুর যদি কোথাও কেউ বোম মেরা মারত, তাইলে প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস এতদিনে কাঁপায় ফেলতো। কিন্তু আজ পর্যন্ত এই ৩১ দিন হতে চলল, একটা প্রাণীবাদী সংস্থা সংগঠন আজ পর্যন্ত পেপারে একটা বিবৃতি দেয় নাই যে এতগুলা মানুষকে কেন বোম্বাইরা মারা হলো। তোমরা নেটের জগতে গরো আমাকে পাইলে পাঠায় দিও, আজ পর্যন্ত কোনো প্রাণীবাদীরা দেয় নাই। ওরা জানে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কুকুরের চেয়ে নিকৃষ্ট। এটা মরলেই কি আর বাঁচলেই কি? কেন কেন এরকম হলো? আমরা উম্মত বটে, কিন্তু নিজেকে উম্মত হিসাবে জীবন কাটাই না, এটাই সত্য। উম্মত মানে উম্মত, কিন্তু আমাদের জীবন আজকে উম্মত জীবনটা কাটতেছে, জান্নাত কিনতেছি না, জান্নাত বানাইতেছি না, উম্মত জান্নাত বানাইতেছে না, আজকে এই জন্য নির্যাতিত। নাইলে কোরআন তো আমাকে এটা বলে যে তুমি উপরে থাকবে নিচে আসবে কেন? শুধু কারণ উম্মত আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, কুদরত দিয়ে উম্মত বানাইছেন আল্লাহ নিজের মায়া দ্বারা দয়া দ্বারা। আজকে উম্মত নবীর ইজ্জত রাখে নাই, একজন যুবক এইখানে নাই, যতদিন চুল কাটছে একবার নবীর তরিকা মতো আদর্শ মতো চুল কাটছে, নবীর স্টাইলে চুল কাটছে, একজন যুবক ওইখানে নেই। বরং এরা সারা দিন রাত্র নেটের ভিতরে দেখে চুলের স্টাইল, ঘন্টা ঘন্টা লাগায়া দেখে, তারপরে স্ক্রিনশট দিয়া যায় সেলুনে, আমাকে এই স্টাইলের চুল কেটে দিবি। সত্য তো যে নবীর স্টাইলে চুল কাটে না, নবীর মতো পোশাক পরে না, নবীর মতো উঠে না, নবীর মতো বসে না, নবীর মতো চলে না, নবীর মতো খায় না, নবীর মতো লয় না। অথচ যেই নবী চোখের পানি ঝরাইতে ঝরাইতে দুনিয়ার থেকে চলে গেছেন, যতদিন দুনিয়ায় ছিলেন এক মুহূর্তের জন্য চোখের পানি শুকায় নাই। যদি শুকাইতো তাহলে জিবরিল কেন জিজ্ঞাসা করতো মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন? যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন তখনও চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলে আমার পরে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কবর থেকে যখন উঠবে উঠা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠে যখন যাবেন তো আল্লাহ চেয়ার রাখবেন মাকামে মাহমুদ আল্লাহর পাশে, কিন্তু বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারের পানি পান করাবো, আমি বসলে কে উম্মতকে পানি পান করাবে? আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি, বিদায় আমি হাউজে কাউসারের কাছে যাব, উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না। বলবে তারপর? বলে তারপর আমি মিজানের কাছে ছুটা যাব, উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকবো, যদি না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সাল তো তা, আমি চাইলে নাকি দিবেন, আমি ওইখানেই চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, সাফি তুসাফা, আমি ওইখানেই সুপারিশ করতে শুরু করব। আল্লাহ বলবেন তারপরে বসেন, বলে তারপরও বসবো না, আমি পুলসেরাতে ছুটা যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঁটটি দিয়া পার করায় দিব। বলছে তারপর কি করবেন? বলে আমি তিন জায়গায় ছুটতে থাকবো আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো।
ওই উম্মত আজকে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। যদি নবীর আদর্শ মতো চলতো তাইলে নির্যাতিত হতো না। যাক, আমি কথার শেষ জায়গায় চলে আসছি। যদি জান্নাত পাইতেই চাই, জান্নাত পাইতে চাই, হ্যাঁ যতটুক শুনাইলাম পাইতে চাই, পক্কা, তাইলে আজকে তওবা করতে হবে, তওবা। যদি ওই জান্নাত চাই যেটা মন মতো, যত চাবে তা মিলবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। এই উম্মত প্রতি শুক্রবারে আল্লাহ ওইখানে দাওয়াত খাবে, না জানি কত কুটি আইটেম হবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, সুগ্রান লাগায় দিবে, ছয় দিন খাপ পান করবে দুইভাবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। সপ্তম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে, নিজের হাতে। কেমন মজা হবে, কেমন মজা! সব রাখা আছে জান্নাতে, সৈকত রাখা আছে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। ওইখানে ডানা কাটা বানায় রেখা দিছে আল্লাহ কুদরত দিয়া, যেটা পছন্দ হবে ওইটাই উঠায় নিয়ে আসবে, ওইটাই ওর। ওই জান্নাত পাইতে তো চাই, এই জন্য প্রথমে তওবা করতে হবে, তওবা। রাজি তওবা করতে? কে কে রাজি দেখি। তাইলে হাত আল্লাহ উপরে উঠাই বলেন, আল্লাহ তওবা করলাম, পাক্কা, সত্য মনের থিকা, নামান নামান, তাইলে গুনা মাফ। আল্লাহ প্রথম আকাশে এখন মাফ করার জন্য ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফা আগফির লা, কে আসিস মাফ চাস, আমি মাফ করব। আর বাকি জীবন যেটা আছে ওটাকে নবীর আদর্শ মতো কাটাইতে হবে। শুধু মুখে মহাব্বত করলে হবে না, আমরা তো মুখে মহাব্বত করি, নবীর আদর্শ মানতে রাজি না। শুধু যদি মুখেই মহাব্বত করি, আপনি আর আমি আবু তালেবের চেয়ে বেশি মহাব্বত করি না, রাগ হয়ে যায় না মুরাদনগরের মানুষ। আমরা আবু তালেবের চেয়ে বেশি মহাব্বত করি না। আবু তালেব যতটুক নবীজিকে মহাব্বত করতেন, চৌচল্লিশ বৎসর দশ দিন বাতিজাকে বুকের ভিতরে রেখা পালছেন। যেই হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, ওই হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন, ওই হাত দিয়া। তারপরে চিৎকার দিয়া বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কলেমা পড়তে বললাম, পড়লে পড়েন নাই। ঠোঁটটা হেলাইতে বললাম, হেলান নাই। চুপ থাকতে বললাম, তাও থাকলেন না। শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব, আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি, চাচা আমার জন্য রাস্তা রাখলেন না। শুধু মুখ দিয়ে মহাব্বত করলে হবে না, নবীর আদর্শের উপরে চলতে হবে, তাইলেই জান্নাত মিলবে। রাজি নবীর আদর্শের উপরে চলার জন্য? কে কে রাজি দেখি। আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা, ইনশাআল্লাহ। আমার ফতোয়া না, নামান নামান, আমার ফতোয়া না। আব্দুল কাদের জিলানিকে চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানি। উনি বলেন, ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। যে আজান শুনল আর মসজিদে নামাজের জন্য আসলো, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আপনি বলবেন, শুকর তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। তো উনি লেখছেন, শুকর পর্যন্ত সকালবেলা বলে
আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। এই জন্য লেখছেন হচ্ছে নিকৃষ্ট কেউ নাই, আর হবে না কেন? আল্লাহ ডাকে তারপরও আসে না, কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ ডাকে না, সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইতুস শহীদুল হক্কুল ওয়াকিলুল কবীতুল মকিমুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়ালু আল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিকি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুদ জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। দিল দিয়া শোনো, কাজ হইতে পারে, তোমার জীবন চেঞ্জ হইতে পারে। ওরকম যুবক হবে তুমি, জমিনে হাঁটবে, আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে। দুনিয়ার মানুষ গৌরব করলে কতক্ষণ করে? যতক্ষণ তুমি চামচ ততক্ষণ করবে। চামচ চামচ বোঝো, তরকারি বাড়তে চামচ লাগে না? তুমি যতক্ষণ পর্যন্ত চামচা থাকবা চামচা, ততক্ষণ তোমাকে মূল্যায়ন করবে। কাটা হইতে দেরি, তোমার মার বুক খালি করতে দেরি করবে না। আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে। আল্লাহ, আমি হাদিস দিতেছি, হাদিস লাউলা শাবাব খুশা, আল্লাহ বলে কিছু যুবক দুনিয়াতে আছে যাদেরকে দেখা আমি দুনিয়াটাকে টিকায় রাখছি, ওরা না থাকলে আমি দুনিয়াকে টিকায় রাখতাম না। লাউলা শাবাব খুশা লাজালতু সামা হাদিদা, আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা। ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানানা। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কয়েকটা যুবকের জন্য, যে নিজেকে আমার বয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, ছোট জীবনটার দ্বারা জান্নাত কিনে নিছে, ওদের জন্য পারি না। নাইলে মন তো চায় সব মাটিতে মিশায় দিই। ছোট জীবন দিছে আল্লাহ, ইচ্ছা আমি যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলবে না। শুধু এতটুক বলবে, না দেরুন কাইফা তাআমালুন, তুই করিস কি আমি দেখতেছি। আর একটু বলবে, ইন্নি মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি তুই সীমা রেখায় পা দিবি কবে। আর একটু বলেন শুধু, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যতই ভাগিস না কেন তুই আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা রাখিস না। আর একটু বলবে, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকব, আমার থেকে তুই বিচ্ছেদ হতে পারবি না, আমিও তোর থেকে বিচ্ছেদ হব না। কেননা আমার আমি তোর থেকে বিচ্ছেদ হইতে দেরি, তুই লাশ হইতে দেরি হবি না। লাশ তোর ভিতরে আমার হুকুম বসা, হুকুম যেটাকে আত্মা বলে, আত্মা ইচ্ছা আমাদের। স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই যুবক, বেশি দেন নাই, পাঁচটা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। চতুর্থ স্বাধীনতা, চতুর্থ স্বাধীনতা মত আদর্শের, আজকে আল্লাহকে মানতেও পারো নাও মানতে পারো, কিচ্ছু বলবে না। চতুর্থ স্বাধীন, পঞ্চম স্বাধীনতা
মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যাবে, কিচ্ছু বলবে না। এই জন্য আমার কথা শুরুটা ছিল এটাই যে জীবনটা ছোট। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এই ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই জীবনটা দিয়ে চিরদিনের জান্নাতকে কিনে নিতে পারি। কোনটা নিব, কোনটা নিতে রাজি, কে কে রাজি জান্নাত নিতে দেখি। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। নামাও নামাও, আল্লাহ এখন প্রথম আকাশে, আল্লাহ বেশি দূরে না, এখন প্রথম আকাশে। রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ এখন প্রথম আকাশে। যদি মনের থেকে চায়া থাকি তাহলে মনে হয় লেখাও হয়ে গেছে। ওই জান্নাত দুনিয়ার এই পচা মাটি, যার মাটিগুলা হবে জাফরানের, জাফরান মাটিগুলা জাফরানের, দুনিয়ার মতো এরকম ছোট ছোট বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল, সবচেয়ে ছোট বাড়ি 2,40,000 মাইল। যুবক যা চাবে তা রাখা আছে। আমি একটা একটা করে তোমাদেরকে দেখাইতেছি, দেখি আজকে দিলে লাগে কিনা। ছোট বাড়ি 2,40,000 মাইল, বিল্ডিং গুলাই দুনিয়ার মতো হবে না, একটা ইট সোনার একটা ইট রূপার, তালাগুলা দুনিয়ার তালার মতো ছোট না, এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবা এত বড় সিঁড়ি চড়বো কি করে, সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটার থাকবে, অ্যাক্সেলেটার, ওটাকে বটন দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে, যত তালায় যাইতে চাবে করে অত তালায় লাগাই দিবে। সুপার লিফট লাগানো থাকবে, লিফট, ওই লিফট আঙ্গুল দিয়া চালাইতে হবে না, বটন দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, যত তালায় যেতে থাকবে অত তালায় পচবে। সব রাখা আছে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কাপড় কয়বার, দুনিয়ার এই সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানানো। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ধুবি নাই, যে কাপড় ময়লা হয়ে গেলে আবার ধুয়া পরিষ্কার করে রাখবে না, জান্নাতে ওয়ান টাইম ইউজ, ওয়ান টাইম। আজকে যে 70 জোড়া পড়ছে ওটা আর জীবনে আসবে না, ওটাকে রাখারও দরকার হবে না, আল্লাহ দর্জি দিয়া সিলায় পাঠাবে না, কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে, কুদরত দিয়া, কুদরত দিয়া বানায় পাঠাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, দুনিয়াতে যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয়, বিশ্বাস হয় না? হ্যাঁ, সেনিটারি বাথরুম তো এই এলাকায় কয়েকদিন আগে আসছে, এর আগে তো সেনিটারি ছিল না, ছিল? হ্যাঁ, কি ছিল এটাও তো আমি জানি, সারা বাংলাদেশের গ্রাম দেশে কি বাথরুম ছিল এটা তো জানি, যদি দুর্গন্ধ হইতো তাহলে গ্রামের মানুষ বাস করতে পারতো না, সাদা মাঠা খাইতো গন্ধ হইতো না, এখন বার্গার সার্গার খাইতো, এই জন্য সেনিটারি বাথরুমের দরকার হয়েছে, কেন না দুর্গন্ধ বেশি, বিশ্বাস হয় না? এখন তো খায় বার্গার, এখন তো খায় গিরিয়ে শিরিল, ঠিক না, টিক্কা শিক্কা, ঠিক না, কাবাব সাবাব, ঠিক না, এই জন্য দুর্গন্ধ বেশি, এই জন্য কয় সেনিটারি লাগবে, নাইলে এর আগে সেনিটারি দরকার হতো না। জান্নাতে কোনো বাথরুম পেশাব পায়খানা হবে না, খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে আর সুগ্রাণ হয়ে মুহিত হবে। এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে, জান্নাতে চিরদিন হায়াত, আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না,
আন্তাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন্তানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এখন ফল ধরে কিসের গাছে? আরে ফল কিসের গাছে ধরে? হ্যাঁ, কি গাছে ফল ধরে? এখন কাঠের গাছে, কাঠের গাছে। কি কাঠের গাছে ফল ধরে না? আরে নারকেল গাছ দিয়া কাঠ হয় না? না হয় না? তাল গাছ দিয়া হয় কাঠ? আম গাছ দিয়া হয় কাঠ? এখন ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনার। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা হিসাব, সোনার গাছে ফল ধরবে। এখন আঙ্গুর ধরে লতায়, জান্নাতে আঙ্গুর ধরবে সোনার লতায়। এখন কলা ধরে পানির গাছে, কলা গাছ পুরাটাই পানি, শুধু ভিতরে আশ আছে, জান্নাতে কলা ধরবে সোনার গাছে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কেমন হবে? যেদিক দিয়া কামড় দিবে ওইদিকে সত্তরটা ঘ্রাণ, সত্তরটা মজা, সত্তরটা স্বাদ, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হইতে থাকবে, প্রত্যেক কামড়ে কামড়ে। ও যুবক, শুধু এইখানেই শেষ না, এইখানেই শুধু শেষ না, সব রাখা আছে। মুসলমান এখন চিল্লাইতে শিখছে, আগে কাম করতে শিখতো, আগে কাজ করতো, এখন খালি চিল্লায়, কাজ কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, ডোলপিটায় কোনোদিন চুরি করুন যায় না, ঠিক না? ডোলপিটায় চুরি করুন যায়? চুরে যদি কয় ডোলপিটায় যে আমি আইতেছি চুরি করবো, বাড়ির মালিক কি বয়া থাকবে নাকি? হ্যাঁ, মুসলমান এখন খালি ঢোল পিটায়, কাজের কাম কিচ্ছু পারে না। যাক, আমি কথা শুরু করি, আল্লাহ করুক আল্লাহ আমাদেরকে বুঝ দেক। দাঁড়ায় যদি না থাকতে পারি, বসার জায়গা থাকলে বসা পড়ি, সবচেয়ে ভালো হবে, কথা শুনতে ভালো লাগবে। আর নাইলে এত লোক দাঁড়ায় থাকার ভিতরে কথা বলতে অনেক কষ্ট হবে, কেননা কথা এইখান থেকে আসে না ওইখান থেকে আসে, কথা মনের থেকে আসে না উপর থেকে আসে। এই জন্য যত বেশি পরিবেশ সুন্দর হবে, উপরওয়ালা তত বেশি সুন্দর কথা দিলে ঢালবে, কথার ভিতরে আসর হবে। যেই মজমা আজকে আসছে, এই মজমা যদি আজকে বুঝ নিয়ে বাড়িতে ফিরল, তাহলে আমার মনে হয় মুরাদনগরের চেহারাই পরিবর্তন হয়ে যাবে। আর না হইলে আগে যেই চেহারা ছিল ওইটাই থাকবে, চেহারা চেঞ্জ হবে না। যা হোক, কোনো আওয়াজ যেন কানে না আসে, সবার পায়ে হাত রেখা বলি, আওয়াজ করব না, কথা শুরু করব। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন তো? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে শোনার তৌফিক দান করেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, আল্লাহর এহসান যে আল্লাহ আমাদেরকে মানুষ রূপে অস্তিত্ব দিয়েছেন। মানুষ রূপে যদি অস্তিত্ব না দিতেন, কিছু করার ছিল না। দ্বিতীয় আল্লাহ সবচেয়ে বড় এহসান যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। তৃতীয় সবচেয়ে বড় এহসান আর দয়া যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। এত বড় দয়া যেটা বর্ণনা দিয়া শেষ করা যাবে না, যে কত বড় দয়া
কত বড় করুণা, কত বড় রহমত, কত বড় মায়া, কত বড় মমতা যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। যদি এটা বড় বিষয় না হইতো তাহলে আসমানি সমস্ত কিতাবে আমাদের আলোচনা থাকতো না। এই উম্মতের আলোচনা প্রত্যেক নবীর মুখে মুখে ছিল। এমন কোন নবী জান্নায় যার মুখে আমাদের আলোচনা না ছিল, আমরা ছিলাম না। এমন কি আদম আলাইহিস সালামের মুখেও আমাদের আলোচনা ছিল, যিনি সর্বপ্রথম মানুষ। নাইলে কিতাবে এই কথা পাওয়া যেত না, ফুদ্দিলা উম্মত মুহাম্মদ বি আরবাইন, উম্মতে মুহাম্মাদিকে আমার উপরে আল্লাহ চার জিনিস দ্বারা ফজিলত দিছেন, চার জিনিস দ্বারা ফজিলত দিছেন। একটা দুটা শুনাই দেখি বুঝে আসে কিনা। উনি একা আসছেন দুনিয়াতে, দুইজন, উনিও আয়েশা আমাদের আলোচনা করতেছেন। আমরা তো আজকে আসছি, সোয়া লক্ষ নবীর পরে আমরা দুনিয়াতে আসছি, কিন্তু প্রত্যেকের মুখে আমাদের আলোচনা ছিল। যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি হিসাবে অস্তিত্ব দিছেন নিজের দয়া দ্বারা, মায়া দ্বারা, নিজের কুদরত দ্বারা, শুধু অস্তিত্ব দেন নাই, মুকুট পড়ায়া দিছেন। মুকুট পড়ায়া, মুকুট বোঝো, মুকুট বোঝেন, মুকুট, তাজ, তাজ আমাদের মাথায় তাজ লাগানো আছে। যদিও হাত দিলে পাওয়া যাবে না, কিন্তু কোরআন বলে আমাদের মাথায় তাজ লাগানো আছে। কুনতুম খায়রা উম্মা, এটা একটা তাজ, এটা একটা মুকুট আমাদের মাথায় পড়ায়া উম্মতে মুহাম্মাদি বানাইছে। যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি বানাইল নিজের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের ইচ্ছায় না, আল্লাহর বিশেষ ইচ্ছা, বিশেষ রহমত। নাইলে কোনোদিন আমাদের হাতে গায়ে আল্লাহ কুদরতের ছোঁয়া লাগাইতেন না, কুদরতি হাতের ছোঁয়া। আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন কুদরতি হাত দিয়া। আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি, আসল জায়গায় পৌঁছবো, আমি পিছের থেকে নিয়ে যাইতেছি। কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে নির্বাচিত করছেন, হুয়া জিতাবা কুম, কোরআন দিতেছি আমি, কোরআন, কোরআন বলে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি কুদরতি হাত দিয়া নির্বাচিত করছি। আজকে তো উম্মত, উম্মত বটে, নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে বটে, কিন্তু না নিজের দাম জানে, না নিজের কাম জানে, দামও জানে না যে আমাদের দাম কত। যুবক যৌবনের দাম জানে না, নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। যুবক নিজের দাম জানে খালি বাবা, আর কিচ্ছু জানে না। নিজের দাম জানে ফেন্সিডেল, আর কিচ্ছু জানে না। তোমার দাম ফেন্সিডেল আর বাবা না, তোমার দাম কতটুক তুমি জানো না। তুমি তো তোমার দৌবনের দামই জানো না। চলে দেখি বুঝায়া বুঝে আসে কিনা। এক যুবনের যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, এক যুবকের এক যৌবন, আর সমগ্র জগতের ভাণ্ডার যদি, রত্ন যদি, সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, তাইলে যৌবন দামি না সম্পদ দামি? হ্যাঁ, এরা বোঝে নাই মনে হয়। যৌবন দামি, কে কে একমত দেখি হাত উঠান তো। নামান নামান। তাইলে এইবার বাবু যুবক, তোমাকে কি কোন দামি জিনিস দিছেন আল্লাহ? যৌবন কত দামি, সমগ্র জগতের সম্পদ এক পাল্লায়, তোমার একজনের যৌবন আরেক পাল্লায়, যৌবন দামি, সমগ্র সম্পদ দামি না,
যৌবন দামি, নারীর নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই ছোট জীবনটা দামি জীবনটা। আমি নিয়ে যাইতেছি ওই দিকে, কথা লম্বা হবে না, আবারও বলতেছি আমাদের এই ছোট জীবনটা দামি ছোট জীবনটা, এটা বড় দামি। ইচ্ছা করলে এখানে যেমন খুশি তেমন কাটাইতে পারি, আল্লাহ কিচ্ছু বলবে না। যদিও আল্লাহ হুকুম দিয়ে আকাশকে দাঁড়া করাইছেন, অদাতু আমরি আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম দিয়ে দাঁড় করাইয়া দিছেন। ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারে, কিন্তু কিচ্ছু বলবে না। ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি, আবার যদি ইচ্ছা করি তো ছোট জীবনটা দিয়া এখান থেকে জান্নাত কিনা যাইতে পারি। আমি নিয়ে যাইতেছি তোমাদেরকে জান্নাত, একটু ঘুরায় নিয়ে আসি, দেখি তোমাদের মনে লাগে কিনা। জান্নাত চিনো? আরে যুবকরা কি বলে, জান্নাত চিনেন? শুনছেন জান্নাতের কথা? ধারণা আছে জান্নাতে? না খালি ধারণা 14 তারিখের, ঠিক না? আপনারা তো চিনেন না, এরা সব 14 তারিখ চিনে। ফেব্রুয়ারির 14 তারিখের অপেক্ষায় আছে, কবে 14 তারিখ আসবে। এরা চিনে ইলিশ পান্থা, এরা চিনে 31st night, এরা চিনে ডিজে। তোমরা ডিজে চিনো না? ডিজে এরা চিনে, ডিজে পার্টি এরা চিনে, গান এরা চিনে, নাচ এরা জান্নাত চিনে না। ইচ্ছা ছোট জীবনটা যুবক যেমন খুশি তেমন কাটাইতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। আর ইচ্ছা তুমি এইখান থেকে জান্নাত কিনা নিয়ে যেতে পারো, তোমার ইচ্ছার উপরে নির্ভর, আল্লাহ কিচ্ছু বলবে না। আজকে শুধু অপেক্ষা করবে মৌতের রেখায় যুবক কখন পা দিল। আমি জানি মোটর সাইকেলে উঠলেই তোমাকে বাপ ভিন্ন হয়ে যায়, ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? আমি জানি তোমরা চিনো না, তো চিনো না জান্নাত চিনো না, জান্নাতের ধারণা নাই, নাইলে সব ধারণা তোমাদের আছে। সারা রাত্র কাটায় নেটের ভিতরে, ধারণা থাকবে না তো থাকবে না কেন? এই গ্রামে অধিকাংশ বাড়িতে ওয়াইফাই আছে? ওয়াইফাই না, নাই। আগে লিমিটেড দেখতো, এখন আনলিমিটেড দেখে। এই গ্রামে লোক আছে, যুবক আছে, সারা রাত্র বসে থাকে, বন্ধুদের নেট কখন শেষ হবে আর ওকে ফোন করবে আর ও নেট লাগায় দিবে, সারা রাত্র অপেক্ষা করে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করো না, শুনতে থাকো। ছোট জীবন 60-70 বছর, কে কখন চলে যাব জানি না। এই গ্রামে বৃদ্ধের কবর যেরকম আছে যুবকের কবরও আছে না? নাই। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট এই এলাকায় কেউ মরে নাই আজ পর্যন্ত? না মরে নাই। ও তো গোড়া রূপিটে ছিল, মূল্য তো মূল্য কি করা, মোটর সাইকেল তো ডিজিটাল গোড়া, ও তো গোড়ার পেটে ছিল, মূল্য কি করা। ও তো বুক ভরা স্বপ্ন নিয়ে বাহির হয়েছিল, চোখ ভরা আশা নিয়ে বাহির হয়েছিল, সাইজা গাইজা বাহির হয়েছিল, ও মূল্য তো মূল্য কি করা। আমাকে বুঝাও কি করা মূল্য, মৌতের রেখা আসতে দেরি। আল্লাহ এই জন্যই যুবকদেরকে সতর্ক করেন, শাবাব লা ইয়াক্তার রুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয়, বিমুখ না করে, উদাসীন না বানায়, মাতাল না করে, পাগল না বানায়। কাম মিন শাব সাবাকা কাইলাল মউত,
কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিচ্ছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারে। সকল মানুষকেও আল্লাহ বোঝায়, ইবনা আদম লা তাফরাহ বি দুনিয়া ইকা, মানুষ দুনিয়ার উন্নতি নিয়ে তুই মাতাল হইস না, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আমাদের জীবনটা ছোট, যদিও আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, মানুষ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, যেই উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছে, নবীরা। মুসা আলাইহিস সালাম তো কিতাবকে সরাই দিছেন, তারা দাত তাওরাত, তাওরাত কিতাবকে সরাইয়া দিয়া বলছে আল্লাহ কিতাব লাগবে না, উম্মত বানায় দেন। উম্মত, তুমি উম্মত হইতে পারছো উম্মত। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছে শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, ছোঁয়া, এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য 2500 বছর অপেক্ষা করছে। তোমাকে আল্লাহ ওই উম্মত বানাইছে, ছোট একটা জীবন দিছে, বেশি বড় দেয় নাই, ছোট একটা জীবন। মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন, ছোট জীবন 60-70 বছর, তারপরে চলে যেতে হবে। যে এক ফোঁটা পানির থেকে বানাইছেন ওনার কাছে চলে যেতে হবে। এই জন্যই তো উনি, যেই মানুষগুলা বিমুখ হয়ে থাকে, বিমুখ আল্লাহকে ভুলা থাকে, সব ব্যবহার করে আল্লাহ। অক্সিজেন কার ব্যবহার করি? জমিন তো শুধু শুধু বলে না, প্রতিদিন জমিন বলে, আল্লাহ অনুমতি দেন না, পেটে নিয়ে আনিব, পেটে পেটে। আর কত তাফালিং দেখবো, তাফালিং বুঝো, আর কত বিরোধিতা দেখবো, অনুমতি দেন না, পেটে নিব। তো আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানি কাওয়া আসিক, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউদুনি কাওয়া আসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুর বি আইনি কাওয়া আসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বি আকলিকা ওয়া ইয়াসিক, ভালো মন্দ বোঝে তোমার আকল দিয়া, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বি কলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে, আর নাফরমানি তোমার করে। ইয়াকতিসু বি ইয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার হাত দিয়া কর্ম করে, আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বি রিজলিকা ওয়া ইয়াসিক, তোমার পাও দিয়া চলে, আর তোমার নাফরমানি করে। ইলা মাতা, আমি কতদিন সহ্য করব, অনুমতি দেন না। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট তো ছিল, বড় তো আপনিই করলেন, আবার আপনারই নাফরমানি করে। কানা যাঈফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, যৌবন আর সুঠামত্ব তো আপনিই দিলেন, আর আপনার নাফরমানি করে। শুধু এইখানেই শেষ না, এই জন্যই আল্লাহ চিৎকার দেয়, আল্লাহ চিৎকার দেয়। আমি বুঝছি আমার আওয়াজ এখানে চলবে না, এখানে সুরের দরকার, আমার কাছে সুর নাই, এই জন্য কথা লম্বা হবে না, শর্টে শেষ করে দিব। যেটা বুঝাইতেছিলাম, মানুষ খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু, দুনিয়া কতটুকু ব্যবহার করে। সত্য তো এটাই, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না। দুইজন ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে আমি প্রশ্ন করি, যতটুক কামায় অতটুক কি খাওয়া যায়? যতটুক কামায় অতটুক কি পড়া যায়? মানুষ যতটুকু জমা করে অতটুক কি ভোগ করার সুযোগ পায়? কোনোদিন না। সত্য তো এটাই, মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হইলেই হবে না। যদিও ওই উম্মতের বড় দাম, এই উম্মতের বড়, এই উম্মতের বড় বড় দাম, আমরা জানি না আমাদের দাম কত। শুনেন, এতটুক শুধু শুনে দিতেছি, এই উম্মতকে আল্লাহ কেয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না, এই উম্মতকে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহর পাশে
স্টেজে দাঁড় করাবে, স্টেজে। এই উম্মতকে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না। আমাদের নবীজি বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নেবেন? আল্লাহ হাসবে আর বলবে, সবার যেমন তেমন। আমাদের নবীজি বলবে, আল্লাহ তাহলে তো আমার সমস্ত উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আপনার সাথে না আমার অঙ্গীকার, লা ইউখজি কাফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না, আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নুয়া যাবে, আমি লজ্জিত হয়ে যাব, আপনার অঙ্গীকার কোথায় থাকবে? তা আল্লাহ বলবে, বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব? তা আল্লাহ আল্লাহ আমাদের নবীজি বলবেন, আমাকে নিতে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু উম্মতের আমলনামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে, তখন কি আপনি লজ্জিত হবেন না? বলছে স্বাভাবিক। বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না, বিদায় বন্ধু, আমি সিদ্ধান্ত নিছি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিব, পর্দার ভিতরে, কাউকে জানতে দিব না, আপনাকেও জানতে দিব না। মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, নিজেকে গড়তে হয়, গড়ার জন্যই এই জগৎটা, মার পেট ছিল দেহ গড়ার জন্য, এই জন্যই মার পেটের থেকে যে পূর্ণতা না নিয়ে আসে, রব্বে কাবার কসম, দুনিয়া ঘুরা দেখছি কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে, দৃষ্টিশক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল বাক শক্তি লাগায় দিবে, হাত নিয়ে আসে না হাত লাগায় দিবে, ওরকম হাত আল্লাহ বেকা দেখ, ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিছেন, মানুষের বানানোর হাতে ওর একশো ভাগের এক ভাগ শক্তিও নাই। কি আছে নাকি? হ্যাঁ, পঙ্গু হাসপাতালের সামনে যান, পাও বানায় লাইতে পারবেন, হাতও বানায় নিয়ে আসতে পারবেন, ঠিক না? ওটা আর্টিফিশিয়াল হাত, কিন্তু শক্তি নাই। মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য, আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন, আসেন আজকে অঙ্গীকার করে যে না, মানুষের মতো মানুষ হইয়া, মুসলমানের মতো মুসলমান হইয়া, আল্লাহ রসুলের উম্মতের মতো উম্মত হইয়া দুনিয়ার থেকে যাব। রাজি? ওয়াদা? বিলকুল। চলেন একটা রাস্তা দেখায় দেই কিভাবে হবেন। যদিও উর্দুতে কবিতাটা, আল্লাহ হাদিসে কুদসির তরজমা, আল্লাহ বলে কিয়া ওয়ফা তুমে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যায়, ইয়ে দুনিয়া কিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যায়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মাঝে এক আদর্শকে আল্লাহ পাঠায় দিয়েছেন, মোহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। 30 নে 120 নে কি আপনার আমল নামায় লেখা হলো? সুবহানাল্লাহ। কোরআনে আছে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই আদর্শকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন, সৃষ্টির সর্দার। মানুষের জীবনী তো জন্ম থেকে লেখা শুরু হয়, মৃত্যুতে যে শেষ হয়, কিন্তু আল্লাহ তার বন্ধুর জীবনই লিখতে শুরু করছেন রোজে আজল থেকে। কি রোজে আজল থেকে? আজল 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 বোঝেন, রোজে আজল থেকে। আমি বলবো যতদিন থেকে আল্লাহ ততদিন থেকে বন্ধুর আলোচনা। সৃষ্টির 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ রাখছেন, একটা হলো ইয়াসিন, 10টার ভিতরে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বলে চিৎকার দিছেন ইয়াসিন, কসম খাইছেন আল কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন, কোরআন আমাকে বোঝায়, ওই সময়ও আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই, ছিলেন, নাইলে কোরআন কেন বলে ইন্নাকা? আরবি গ্রামার, ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা, উপস্থিত, নাইলে বলতে হইতো ইন্নাহু। আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত, যার জীবনী যার আলোচনা সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগের থেকে, ওই আদর্শবান ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন, আর যিনি সারাটা জীবন
আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে, যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি থামে না, উম্মতের জন্য চোখের পানি যা শুকায় নাই। আড়াই হাজারের মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না, যখন মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই, আল্লাহ বলছে, মালাকুল মউত যাও আমার বন্ধুর কাছে, প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না, ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে, বুকে হাত রাখতে বললে রাখবে, নাইলে ফিরা চলে আসবে। ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো, চোখে পানি ঝরতে ছিল, জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো আপনার চোখের পানি, এখন তো